কাকু কাকু আমগো ড্রোন দেখে ডরাইছে রে ইয়াল্লা রে বেনেন নিছে আরে বেনেন নিছে গেছে গা ইয়াল্লা রে মারছে ডেল দেখি এই জাদু ইয়াল্লা রে ড্রোন ইয়াল্লা রে মারছে বাড়ি ইয়াল্লা রে ইয়াল্লা দেন আমি ইয়াল্লা রে কাম সামাইন দে খুব সুন্দর চাচাকে দেখতে পাচ্ছি সে মাছ মারতেছে আর কি আমরা একটু চাচার সাথে মজা করি ও চাচা কি খবর চাচা বসি দে মানি মারছে ও কাকু কাকু কি করতেছেন মাছ মারেন কো একটা মাছ মারেন দেখি ও চাচা এর নামে কি করতেছেন চাচা দিয়ে চাই হয়েছে চাচা এটা বিদেশি ড্রোন এটা বিদেশি পাখি আল্লাহ রে বসি দিয়ে বসি দিয়ে বাবলি তো আছে যে বসি দিয়ে খুশাই মারে নাকি আল্লাহ জানে ভাই ও চাচা এন্ড কতটুকু আছে বইবেন না না এই 2 মিটার উড়ে নিয়েছিলাম চাচার এখান থেকে চলে যাব এখন অন্য কোথাও দেখি অন্য কাউকে পাওয়া যায় কি না সো এইখানে দেখা যাচ্ছে একটি লোক দেখা যাচ্ছে আরেকটি চাচা কি জানি করতেছে আগুন ধরাই দিল ও চাচা ওই না আগুন ধরাই দিলেন কে চাচা এটা না হে কেবল গেল চিনছে চিনছে আম করুন দিয়ে গেল না কেবল অন্য কোথাও নিয়ে যাই দেখি আর কাউকে পাওয়া যায় কিনা কোন এলাকায় কুয়াশার জন্য দেখা যাচ্ছে না তো আমরা এখন মানুষ খুঁজতেছি কার সাথে প্র্যাঙ্ক করা যায় ওই দেখা যাচ্ছে একটি কাকু গরু নিয়ে মাঠের ভিতরে গরুকে ঘাস খাওয়াতে যাচ্ছে মনে হয় দেখি কাকার ওইখানে একটু নিয়ে যায় ও কাকু কি করতেছেন কাকু তো গরু দৌড় দিছে না ডিস্টার্ব করা যাবো না এই কাকু আবার বিপদে পড়বো কাকু তো ভয় পাইছে এই গরু দাম ভয় পাইছে আরেকটি লোক তো ওইখানে আমরা নিয়ে যাচ্ছি দেখি কাউকে পাওয়া যায় কিনা একটা লোক না মানুষ না ওই ওইখানে একটা লোক ভ্যান গাড়ি দিয়ে কি জানি করতেছে ও বন্ধুর ভিতরে ভ্যান নিয়ে যাইতেছে হয়তোবা খেতে কোনো কাজ করতে দেখি ওইখানে নিয়ে যাই চুটি অ্যাকশনটা দেখি দেখি কাকু ব্যান নিয়ে দাঁড়াই পড়ে নাকি ও কাকু কাকু এনে কি করেন হ্যাঁ কাকু ও কাকু একটু দাঁড়ান সোজা করে দাঁড়ান এটা ছবি তুলি কাকু কাকু আমার ড্রোন দেখে ডরাইছে রে পাইছে আজকে আমি খাইছি কাকু বুঝছেন যতই ঢেল দেন কামো না
লাখো দেখা যায় হাতে ঢেল নিতাছে প্রস্তুতি নিতাছে দেখা যাচ্ছে গাইস সম্পূর্ণ ভিডিওটি দেখুন আরো মজা পাবেন সামনে আরো কিছু আছে ঠিক আছে ঢেল দিতাছে এই কাকা তো ঢেল দিছে মাছ ঢেল লাগে নাই প্রস্তুতি নিতাছে আরেকজন আছে ভিডিও করতে ইয়াল্লা ডিজিটাল যুগের ডিজিটাল ড্রোন ভিডিও করতেছে আর দুইজন আছে ইয়াল্লা ড্রোন দেখ পালি গাইছে ইয়াল্লা রে আরেকজন ভাই আর আরেকজন আর দুইটা চ্যাংড়া ফলাইছে এই দুইটা কি ঢেল আল্লাহ রে মাথা নষ্ট কাম হব না যতই মারো এই কাকার ভয় দেখানোর পর পরে এই গ্রামের কিছু ফলাবান আছে এগুলো আসছে ঢেল দিতে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ঢেল দিচ্ছে ওনাদের একটু ভয় দেখাই একটু দেখি পারে কি না এই যে এই যে কুলাহান আছে ঢেল দিতেছে সমানে বলতেছে আও 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 আসো আসো আসতেছি এলো হ্যাঁ ছবি উঠাবো নিয়ে গেতেছি নিয়ে গেতেছি সমস্যা নাই ড্রোনের ছবি উঠাইতেছে গাইজ দেখতে পাচ্ছেন এই ড্রোনের ছবি উঠাইতেছে আরে কাকু দেখি হাতের মধ্যে নিয়ে আসছে ই ঢেল নিয়ে আসছে এ কাকু ঢেল দিয়েন না বিদেশি পাখি আপনি আমার চিনেন নাই হ্যাঁ আপনার পাশের এলাকায় থাকি আমি গাইস এখান থেকে চলে যেতে হবে হয়তো বা এনারা মানে বুঝতে পারছে যে এটা ড্রোন তাই অন্য কোথাও চলে যাব এখন আমরা দেখি অন্য কোথাও নিয়ে যায় উই দেখা যাচ্ছে একটু ওইখানে নেওয়া যাবে না ওইখানে কারেন্টের তার আছে তো ওইখানে নেওয়া যাবে না দেখি ওইখানে আরো দুইজন লোক আছে আরেকটা লোক ভ্যান নিয়ে আসতেছে দেখি এটা কে ও আপনি গাইস এটা হচ্ছে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা সো এখানে আমি নিয়ে আসছি এটা আমাদের এলাকায় আর কি সবাই আমাকে চিনে বাট শুধু ড্রোন পাঠাইছি তো এই জন্য চিনে নাই কাকার যে হাসি মাথা নষ্ট মানে কুটি টাকা দিলেও এত হাসি মানে আসতো না মনে হয় এক বছর যাবৎ হাসে না আমি এই ড্রোনটা নিয়ে আসার পরে উনি হাসতেছে ঠিক আছে সো গাইস দেখতে পাচ্ছেন দুইটি লোক এখানে দাঁড়িয়ে রয়েছে ভয় পায় না মনে হয় চিনে আমার ড্রোনগুলা গাইস এখানে যাওয়া যাবে না এখানে কারেন্টের তার আছে তো এখান থেকে আমি এখন চলে যাব অন্য কোথাও দেখি অন্য কোথাও চলে যাই ব্যাটারি লাইফ 61% এখন আমি অন্য এলাকায় চলে যাব দেখি এইখানে ফ্লাই করতে পারেন আরেকটা লোক দেখা যাচ্ছে এই কাকুর এখানে নিয়ে যায় দেখি এখানে কাকু দাঁড়ায় রয়েছে দেখি কাকু কি করে এ কাকু ভয় পাইছে ড্রোনে দু ও এটা তো ইয়ে শরীফের বোন গাইস এই বাইং দিয়া হেরে মানে খেতে ই দিতেছে ছাই দিতেছে ছাই ছড়াইতেছে দেখি এই কাকুর এখানে নিয়ে যায় এই দাদু ইয়াল্লা রে ড্রোন বাইং দিয়ে দিব বাড়ি ইয়াল্লা রে মাথা নষ্ট ও দাদু এখানে দেখতেছেন ইয়াল্লা কামটা করছে কি হাতে ধরা হয় গাইস দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা বাড়ি মারছে এই দাদু কামটা করছে কি হ্যাঁ
ভিডিওটা ভাইরাল ভাই যে বাড়ি মারছে চলনা কি হলাম أنا أقول لك 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 দেখি এই বন্ধের মধ্যে আরেকজন লোক দেখা যাচ্ছে এই কনকনা শীতের মধ্যে এই লোক কি করতেছে দেখি এখানে মনে হয় পানি দিচ্ছে জ্বালা খেতে তো এইখানে আমি নিয়ে যাব এখন দেখি ও দাদু أنا لا أقول أن كويس وبيدا بنيام ذا باش وبيدا بوبيني سلام. دكلام ده. أنا هذا الفيديو هيجي كسه already دو تين دين أبلود ده أباد. ولا هيجي كسه أنا. جدي باش جدي أكتر من ترند رنا جدي دهني تبغي أكتر. برا سيروس كتيلا أكتر من تلسي. كتني أكتر من تلسي. كتيلا أكتر من كلها مشين سيروس كتير نزال لعيب. سيل ولو كتير دجاجة ولا تايجا. أنا لا أشوف سلام، بس زالي، تاني كرام لقي، أوبرة ديجني هذا ولا، يا ثور روت بنا سر، كده، زمان كرا أنا أحب هكذا يعني، كيبر، كايز دكتي واتشين، إيه خانة، كيسو لوك أسه، ألو خيتة كاسكور تسه، إيه خانة نية جاوعة فون، دكتي ونارا، كي كوره. রেকর্ডিং হচ্ছে ভাই অবশ্যই রেকর্ডিং হচ্ছে কোন আমার ডাই ডাই আপনারা আমার সি জানে যাবে ড্রোন এইখানে দেখা যাচ্ছে একটি লোক এই মেঠু পথ ধরে হেঁটে হেঁটে বাসায় চলে যাচ্ছে দেখি এই দাদুর এখানে নিয়ে যায় এই দাদুর এখানে নিয়ে যায় দেখি দাদু কি করে ও দাদু দাদু না তো এটা কাকু ও কাকু এটা ড্রোন ইজ দিক তাকান দাদু ঠসা নাকি একবার কাছে নিয়ে গেছেন দাদু এত হলে দূর মারতে দূর রে রে গামসা মাইন দে গামসা মারি মার ইয়াল্লা রে শি শিপ দে মার খুশি তো যা ইয়াল্লা রে শিপ নেই দসে জানি নে কোথায় আল্লাহ জানি এ দাদু দেখা যাচ্ছে শিব নিয়া ধাওয়া দিছে ইয়ালি শিব দিয়ে মারতাছে ও কাকু আপনি ই করেন মাছ ধরতে যান গা যান কাকু আপনি তো লোক সুবিধার না হ্যাঁ শিব দিয়ে মারবেন ডেল ইয়ালা এই কাকু দি শিব দিয়ে ডেল মারতাছে এই কাকু রন্ধন জায়গায় ডরায় না বলবে না এরে একটু বয় দেয় ও কাকু এত বয় দেখান যাবো না আমনের ব্যারিকেড দিলাম তুই কোন মিজান ইয়াল্লাহ রে ইয়াল্লাহ রে মারলা আপনাতে মারছে ডেল আল্লাহ রে মারছে ডেল
اي هاي يلا ري لاك سلو وراي بيزي نا بيزديك نا بيسل يلا ري اي دادو تو شي را غورسي يلا ري زي را غورسي او ماي جود ماتا نوستو زي ديل ديتا سي اي دادو تو خيبه گسا گا يلا ري خايسي ري اسكي اسكي خايسي اي কাকু মানে বাড়ির কাকির সাথে ঝগড়া করে আইছে এজন্য ইয়াল ডেল লাহয় লাহয় ডেল দিতাছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই গাইস এর সাথে আর মজা করতে পারলাম না ড্রোনের চার্জ শেষ তাই এখন চলে যেতে হবে হোম পয়েন্টে সো এখানে আর থাকা গেল না আর কিছুক্ষণ প্র্যাঙ্ক করতে চাইছিলাম বাট সেটা আর হলো না সো আমরা এখন হোম পয়েন্টে ফিরে যাব আমরা হোম পয়েন্টে যাইতে সময় লাগবে মেবি 20% চার্জ আছে মাত্র তো এখন আমরা হোম পয়েন্টে চলে যাব